হে গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা 27 কোর মাইনিং তারপর পিআই নেটওয়ার্ক মাইনিং যারা মিস করেছেন, তারা দয়া করে এই অ্যাভাইভ মাইনিংটিকে মিস করবেন না। কারণ খেয়াল করে দেখুন, 27 কোর মাইনিং থেকে মানুষ 5 লাখ, 10 লাখ, এমনকি 20 লাখ টাকার উপরে পেয়েছে। এবং পিআই নেটওয়ার্ক থেকে তো আমি নিজে হাতে মানুষের 50,000, 1 লাখ টাকা পেমেন্ট করেছি। মূলত তারা আমার মাধ্যমে টোকেনগুলো সেল করেছিল। অর্থাৎ মাইনিং প্রজেক্টে কিন্তু ভালো প্রফিট পাওয়া যায় যদি আপনারা সঠিক প্রজেক্টে কাজ করে থাকেন। কিন্তু ভাই, বর্তমানে এত এত প্রজেক্ট আসতেছে ভাই, কোনটা রিয়েল প্রজেক্ট কোনটা ফেক প্রজেক্ট, এটা কিন্তু ভাই বের করাই অনেক কষ্ট। তো সেক্ষেত্রে আমার মানে এক্সপিরিয়েন্সে বলতেছে ভাই, অ্যাভাইভ মাইনিংটা আপনি কাজ করতে পারেন, এটা সেম লাইক কোরডার মতো, এবং এখান থেকে বিগেস্ট একটা প্রফিট হতে পারে। এবং আমি ফেস ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এই কারণে, কারণ ভাই 87 কোর মাইনিং পিআই নেটওয়ার্ক মাইনিং অনেকে মিস করেছিল, পরবর্তীতে অন্যদের প্রফিট নেওয়া থেকে অনেকে আফসোস করেছিল, ভাই যদি এটা কাজ করতাম তাহলে ভালো একটা প্রফিট পেতাম, এরকম অনেকে আফসোস করেছিল। তার জন্য ভাই এখন আমি ফেস ভিডিওর মাধ্যমে জানাচ্ছি ভাই, এই অ্যাভাইভ মাইনিংটা ভাই মিস করবেন না, এটা সেম লাইক 87 কোর বা পিআই নেটওয়ার্কের মতোই কিন্তু ভালো বিগেস্ট প্রফিট দেবে। তো প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভাই, আমি আবারও বলতেছি ভাই, মাইনিং অফারটি কেউ মিস করবে না। এটা যদি প্রজেক্ট কনসেপ্ট এই টু জেড বিষয় দেখুন, এটা সেম লাইক কোডার মতো এবং এখান থেকে এরকমই প্রফিট দিবে। তাছাড়া আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ট্রিক শেখাবো, যে ট্রিকটি দেখে আপনারা কোনো রেফার ছাড়াই দ্বিগুণ স্পিডে টোকেন মাইনিং করতে পারেন, অর্থাৎ দ্বিগুণ স্পিডে টোকেন আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, যারা এখনও এই অফারে অংশগ্রহণ করে নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা অলরেডি জয়েন হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি এখানে কিছু কৌশল শিখাবো, সেই কৌশলটা কাজে লাগিয়ে আপনি 2-3 গুণ বেশি টোকেন আর্নিং করতে পারেন। ওকে, তো এটি যেটা আমি ফোনের স্ক্রিনে বুঝাই দিচ্ছি, তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দিবেন। তো এখন ফোনের স্ক্রিনে আসা যাক, এটি বিষয়ে বুঝাই দিচ্ছি। তো চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদের একটা পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি, যদিও পেমেন্ট প্রুফটি আমার নিজের নয়, আমার এক পরিচিত ভাই, তিনি কিন্তু কোরডাও থেকে অলরেডি $18,186 সে উইথড্র নিয়েছিল, বাংলা টাকায় প্রায় 20 লাখ টাকা কিন্তু কোরডাও থেকে প্রফিট নিয়েছিল। অর্থাৎ ভাই, মাইনিং প্রজেক্ট থেকে যে আপনার কত বড় প্রফিট দিবে সেটা কিন্তু চিন্তারও ভাবনারও বাইরে। যাই হোক, এই যে মাইনিং প্রজেক্টটি শেয়ার করবো, অ্যাভাইভ মাইনিং, এটা কিন্তু সেম লাইক কোরডার মতো, এখান থেকে কিন্তু বিগেস্ট একটা প্রফিট হওয়ার চান্স রয়েছে। এবং আমার জানা মতে এই মাইনিংয়ে আপনার অনেক ভাইরা কিন্তু অলরেডি জয়েন হয়ে নিয়েছেন, এবং যারা অলরেডি জয়েন হয়েছেন তাদেরও ভাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ ভাই এখানে আমি কিছু ট্রিক দেখাবো এবং সেই কৌশলগুলো কাজে লাগিয়ে আপনি কিন্তু 2-3 গুণ বেশি টোকেন আর্নিং করতে পারবেন, এবং আপনার মাইনিং স্পিডটাও 2-3 গুণ বাড়িয়ে নিতে পারবেন। এবং সেটা কীভাবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। তাছাড়া এখনও অনেকে আছেন এখানে সাইন আপই করে নেই, তারা কীভাবে সাইন আপ করবেন সেই প্রসেসটা আমি আগে দেখাবো। তারপরে এখানে কীভাবে আপনার বেশি বেশি টোকেন আর্নিং করবেন সেই ট্রিকগুলো আমি দেখাবো। ওকে, তো অ্যাডভান্স এখানে সাইন আপ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এদের অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, এবং এই লিঙ্কে ক্লিক করলে এদের অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক অপশন চলে আসবে। ডাউনলোড লিঙ্ক প্রথমে সাইন আপ ফর্ম আসবে, ঠিক আছে? তো প্রথমে সাইন আপ ফর্ম আসলে এখানে আপনি যেটা করুন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর সেন্ড কোড অপশনে ক্লিক করলে ইমেলে একটি ভেরিফাই কোড যাবে, এবং ওই কোডটি এখানে বসাই দিবেন, তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। তো খেয়াল করুন, তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন থাকবে, এই অপশনে ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে মাইনিং অ্যাপ্লিকেশন সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তারপরে ইনস্টল যখন করবেন, ডাউনলোড করে ইনস্টল করে যখন ওপেন করবেন, এবং যখন এইরকম ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস আসবে, আপনার পারমিশন চাবি, এটা অবশ্যই পারমিশন দেবেন, অ্যালাউ ইউজিং অ্যাপস, এই অপশনে ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন, ঠিক আছে? এবং পারমিশন দেওয়ার পরে এখানে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তারপরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার অ্যাকাউন্টে যখন লগ ইন টগন করবেন আর কি, এরকম ইন্টারফেস আসার পরে এখানে মাইনিং অন করার জন্য আপনি যেটা করবেন, এই যে এই অপশনে ক্লিক করে দেবেন, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মাইনিং অন হয়ে যাবে, ঠিক আছে? এবং এই অপশনে ক্লিক করলে মাইনিং অন হয়ে যাবে, এবং আপনি যত মাইনিং করে যে টোকেনগুলো আর্নিং হচ্ছে না, এই যে ক্লেম অপশনে ক্লিক করে আপনার আর কি এখান থেকে আপনার কালেক্ট করতে হবে। যেরকম আমার অ্যাকাউন্টে ঢুকে আপনি দেখাই দিচ্ছি, তো খেয়াল করুন এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট, এবং এই যে আমার কিন্তু অলরেডি মাইনিং চলতেছে, ঠিক আছে? মাইনিং চলতেছে, এবং এই দেখেন এখানে কোনো অনেক ব্যক্তিগণ রয়েছে, মূলত এখানে এটা লোকেশন ট্র্যাক করে কে কোথায় থেকে মাইনিং করছেন এখান থেকে আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে? যাই হোক, আপনি এই যে মাইনিং শেষে একটা সেশন শেষে দেখাচ্ছে 11 ঘন্টা না 12 ঘন্টা পরপর আপনি এখানে এসে এই যে ক্লেম অপশন এটা অন হয়ে যাবে, জাস্ট ক্লেম করবেন, ক্লেম করার সাথে সাথে কিন্তু আপনার টোকেন, এই যে মাইনিং টোকেন, আপনার সাথে সাথে ব্যালেন্সে চলে আসবে। তাছাড়া এখান থেকে আপনি কিছু বিটকয়েনও পাবেন, নিচে দেখে বিটিসি অপশন থাকবে, বিটিসিও কালেক্ট করবেন, এবং বিটকয়েনও কিন্তু এখানে শো করবে, এখান থেকে 2টা টোকেন বিটকয়েনে আর্নিং হচ্ছে। এই বিটকয়েন খুবই কম আর্নিং, বিটকয়েন আমাদের মেন আর্নিং বিষয় না, আমাদের হচ্ছে এই ভিভি টোকেন মূলত আর্নিং, ঠিক আছে? এই টোকেনটাই হচ্ছে মেন। তো আপনার চাইলে আপনার প্রোফাইল অপশনে দেখতে পারেন, এই যে ব্যালেন্স, এই যে প্রোফাইল অপশন এসে আপনার ওয়ালেটে কত টোকেন
চেন আছে এ টু জেড বিষয় কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো সিম্পল বিষয়, মাইনিং যারা করে থাকেন তাদের সবাই জানেন। দেখেন আমার কিন্তু ক্লেমশন চলে এসেছে, আমি জাস্ট ক্লেম করে আপনি দেখাই দিচ্ছি, জাস্ট ক্লেমশনে ক্লিক করতেছি, দেখেন আমার কিন্তু ক্লেম করা হয়ে গেছে এবং এই যে আমার এখানে কোনো টোকেনটি চলে এসেছে। ঠিক আছে, আপনি যখন মাইনিং করবেন এখানে ক্লেম দেখবেন, ক্লেম অপশন চলে আসবে। ঠিক আছে, যখন ক্লেম আসবেন তখন মাস্ট বি প্রত্যেক ক্লেম করে আপনাদের টোকেনটি আপনারা নিয়ে নেবেন। তো এটা সব মাইনিং এর বিষয়, মাস্ট প্রতিদিন এক সেকেন্ডের কাজ জাস্ট মাইনিংটা অন করা। এই যে ক্লেম করলে আমার কিন্তু মাইনিং অন হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই অপশন ক্লিক করে দেখেন আমার মাইনিং কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে খালি দেখা যাচ্ছে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পর পর এসে জাস্ট ক্লেম করে আপনার টোকেনগুলো কালেক্ট করে নেবেন, এইটুকুই কাজ। তো ভাই এক সেকেন্ডের কাজ, ইহামরি কষ্ট কিছুই না। যাই হোক, এইটুকুই কাজ, আর ইহামরি কিছুই নাই। বাট এখানে যদি আরও বেশি টোকেন আর্নিং করতে চান সেক্ষেত্রে আমি এখন আপনাদের একটা ট্রিক শেখাবো। সেটা হচ্ছে আপনার যদি যত পাওয়ার বৃদ্ধি করবেন তত বেশি টোকেন আপনার এখানে আর্নিং হবে। যেরকম আমার কিন্তু এই দেখেন আমার মাই সোল পাওয়ার এখানে রয়েছে মেবি 3,20,000 পাওয়ার রয়েছে। তো সেক্ষেত্রে আপনার পাওয়ার কিন্তু থাকবে মেবি প্রথমে অ্যাকাউন্ট খুলে অনেকেই থাকবে। তো সেক্ষেত্রে এই পাওয়ারটি বৃদ্ধি করবেন কীভাবে? পাওয়ারটি বৃদ্ধি করার বিষয়টা হচ্ছে আপনি এই অপশনে ক্লিক করে দিন এবং ক্লিক করলে আপনি যদি এই টুইটারে দুটো টাস্ক কমপ্লিট করেন তাহলে 10,000 পাওয়ার কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। এবং টাস্ক কমপ্লিট বলতে জাস্ট এদের টুইটারে যাচাই করবেন, ফলো করে দিবেন। জাস্ট ওদের টুইটার দেখেন আমি ফলো করে দিচ্ছি এবং ফলো করার পর আপনার টুইটারে যে ইউজার নেম রয়েছে না জাস্ট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমার টুইটারে ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এই যে অপশনে ক্লিক করে এখানে আপনার যে টুইটারে ইউজার নেম রয়েছে আমার টুইটারে ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি এবং আপনার টুইটারে যে ইউজার নেম আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার টুইটার ইউজার নেম আমি দিয়ে দিই, ওকে বসাই দিলাম এবং আমার টুইটার ইউজার নেম বসাই দিলাম। এটা করার সাথে সাথে দেখেন আমার এই যে এটা কিন্তু আর সোল পাওয়ার কিন্তু বৃদ্ধি হয়ে গিয়েছে। দেখেন এই যে এখানে মেবি এই যে এটা আর কি, এটা ওরা চেক আউট করে আমাদের বৃদ্ধি করে দেবে। সেম একই রকমভাবেই যা একটা টুইটার লিঙ্ক রয়েছে এটাও ওদের ফলো করে দেবেন এবং ফলো করে আপনার টুইটার ইউজার নেম এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, ক্লিক করে আপনি দিয়ে দেবেন এবং আরও 10,000 10,000 20,000 কিন্তু সোল পাওয়ার বেড়ে গেল। এবং যত পাওয়ার বৃদ্ধি হবে তত কিন্তু আপনার মাইনিং টোকেন বৃদ্ধি পাবে, তত বেশি আপনার ক্লেম করতে পারবেন টোকেন। ওকে, তো সেক্ষেত্রে আরেকটা ট্রিক হচ্ছে, এটার থেকে ভালো আরেকটা ট্রিক আছে, সেটা হচ্ছে আপনি এই যে এই গিফট কার্ড এগুলো ইউজ করে। এবং এগুলো কীভাবে ইউজ করবেন অনেকে বোঝে না, সেই প্রসেসগুলো আমি আপনাদের ভালো মতো বুঝাই দিচ্ছি। তো আরেকটি বিষয় দেখাতে তো আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনি যখন এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে ক্লেম অপশন চলে এসেছে। ঠিক আছে, এইটা দুটো এখানে ক্লেম করতে হবে, ক্লেম করলে আপনি 10,000 পর চলে আসবে। জাস্ট আমি ক্লেম করতে হচ্ছে, দেখেন এটা ক্লেম করলাম, দেখেন ক্লেম হয়ে গেল, আবার এটা ক্লেম করলাম, দেখেন ক্লেম হয়ে গেল। এই দেখেন আমার কিন্তু এটা কিন্তু পাওয়ার বেড়ে গিয়েছে, দেখেন 3,40,000 হয়েছে, 20,000 পাওয়ার বেড়ে গিয়েছে। যাই হোক, এখন থেকে এই যে এইগুলো এই গিফট কার্ডগুলো এটা ইউজ করবেন কীভাবে সেই প্রসেসগুলো এখন আমরা দেখাই দিচ্ছি। তো এই যে প্রথমে এই যে গিফট কার্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, আগে গিফট কার্ডের কাজটা দেখায়। ঠিক আছে, গিফট কার্ডে চলে আসুন, আসার পরে এখান থেকে এই দেখেন কত গিফট কার্ড অপশন রয়েছে। এই গিফট কার্ডগুলো আপনি যদি বন্ধু বান্ধবকে শেয়ার করেন, তারা যদি ইউজ করে, লাইক আপনিও যদি নিজের কার্ড নিজে ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে ই পারবেন। এখন ইউজ করেন কীভাবে? ধরুন আমি আপনার গিফট কার্ড দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিনিয়ত গিফট কার্ড শেয়ার করে থাকি। ঠিক আছে, আমি যখন গিফট কার্ড দিব তখন আপনি যেটা করবেন আমার কোডটি কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসে এই যে ইউজ গিফট কার্ড অপশন রয়েছে না, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আমি যে কোডটি দিব সেই কোডটি এখানে বসে জাস্ট কনফার্মেশনে ক্লিক করে দিবেন, তো গিফট কার্ড কিন্তু ইউজ করা হয়ে যাবে। এর বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে 5,000 পাওয়ার পাবেন। ঠিক আছে, তো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে দোয়া থাকবে, আমি দিয়ে দিব গিফট কার্ড দিয়ে দেবো, তো আমার গিফট কার্ডটি প্রত্যেকে ইউজ করে নেবেন, ইউজ করলে প্রত্যেকে 5,000 করে সোল পাওয়ার পেয়ে যাবেন। এবং আপনাদের যে গিফট কার্ড রয়েছে আপনাদের গিফট কার্ডও আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। মেবি একটা গিফট কার্ড একবারে ইউজ করা যেয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি কয়বার আমি এই কয়বার ইউজ করি, 7-8টা গিফট কার্ড রয়েছে, আমার 7-8 জন ইউজ করতে পারবে, তার বেশি পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যে গিফট কার্ড রয়েছে আপনারা যে আমার কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে শেয়ার করবেন, একজন একজনকে সহযোগিতার মাধ্যমে আপনাদের গিফট কার্ড আপনারা নিজেরা নিজেরা ইউজ করে নেবেন। ওকে, তো ইউজ করলে 5,000 করে আর কি পেয়ে যাবেন। তো গিফট কার্ডের কাজ শেষ, গিফট কার্ড তো একবারে ইউজ করা যাবে, তার তো বেশি করা যাবে না। তারপরে এখন আসলে এই স্লটগুলোর কাজ, এবং এই যে এইগুলোর কাজ হচ্ছে কি, দেখেন ম্যাজিক স্টোন, ম্যাজিক স্টোন থেকে আপনি যেটা কী করবেন, দেখেন আমি কিন্তু অলরেডি একটা কোড বের করেছি। এবং ধরেন আপনার এই যে ওয়াইন্ড ওয়াইন্ড স্টোনের কীভাবে করবেন, দেখেন ওয়াইন্ড ম্যাজিক স্টোন এটা কীভাবে কী করবেন আমি বুঝাই দিচ্ছি। তো আপনি আমি যখন দেখুন লিখে দিব ওয়াইন্ড ম্যাজিক স্টোন আপনাদের মাঝে শেয়ার করেছি, ধরুন আমি বলে দিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, তখন যে কোডটি দিব ওই কোডটি এনে আপনি জাস্ট এই জয়েন অপশন রয়েছে না, জয়েন অপশনে ক্লিক করলে আপনি পেস্ট করে দেবেন। ঠিক আছে, সেম লাইক দেখুন আমি আপনাদের বুঝাই দিচ্ছি, যেমন এই ভাইটা, এই ভাইটা কী দিয়েছে, এক্সচেঞ্জ কোড দিয়েছে। ঠিক আছে, এই যে কোড দিয়েছে না, এই কোডটা কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে যে এক্সচেঞ্জ কোড দিয়েছে, এক্সচেঞ্জ অপশনে যেটা রয়েছে সেই অপশনে এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে এটা বসাই দিবেন। ঠিক আছে, হয়ে গেল, এই যে এক্সচেঞ্জ কোড দিয়েছে, যে এক্সচেঞ্জ কোড মানে প্রথমটা দিয়েছে, প্রথমটা দিয়েছে, প্রথমটারে বসাই দিবেন। লাইক আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা ক্যান্সেল করা যায়, এটা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, তো আমি এক্সচেঞ্জ কোড দিয়েছি, ধরুন আমি এই জয়েন অপশনে ক্লিক করে ওই ভাইয়ের কোডটা বসাই দিলে আমি কিন্তু এখান থেকে 2,000 কোড পেয়ে যেতাম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এইভাবে
যে সময় যেটার যে কোড দিবে, ধরুন হোয়াইট ম্যাজিক কোড দিয়ে আমি যখন দিব বা অন্য ভাইরা যখন দিবে সেটা সেটা কোড বসাই দিবেন, আপনিও উপকৃত হবে, সেইভাবে উপকৃত হবে, সেইভাবে 4000 পাবে, আপনিও 4000 পাবেন, দুইজন কিন্তু উপকৃত হবে। এবং যে সময় যে কোড দিব সে সময় সেই কোড আপনারা প্রত্যেকে জয়েন জয়েন অপশনে ক্লিক করে বসাই নেবেন, এবং আপনার প্রতি দেখেন এই যে হ্যাশ রেট কিন্তু এগুলো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, আপনার টোকেন কিন্তু বেশি হবে। এবং এগুলো মাস্ট বি করবেন, এগুলো ভাই না করলে কিন্তু আপনার টোকেন মাইনিং করে তেমন কোনো বেনিফিটই হবে না, এগুলো যত করবেন তত বেশি আপনার আর্নিংটি হবে, ঠিক আছে। আর তাছাড়া আপনি নিজেও চাইলে এগুলো জেনারেট করতে পারেন, যে জেনারেট করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। অপশনে ক্লিক করার পরে আপনি কয়জন বন্ধুকে শেয়ার করতে পারেন না, ধরুন আপনি দুজন বন্ধুকে শেয়ার করতে পারেন বা চারজন, বা আমি ধরুন পাঁচজনকে করতে পারবো, তো আমি পাঁচজনকে শেয়ার করে এই অপশনে ক্লিক করলাম, আমি কিন্তু এখান থেকে কোডটি পেয়ে গেলাম। এবং এই কোডটি আমি যদি শেয়ার করি সেক্ষেত্রে পাঁচজন ইউজ করতে পারে, পাঁচজনের বেশি কিন্তু ইউজ করতে পারবে না। যখন পাঁচজন ইউজ করবে তখন কিন্তু আমি এখান থেকে ক্লেম অপশন পাবো, আমি ক্লেম করবো এখান থেকে, আমি যে 5000 ই কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে, 5000 দেখা যাচ্ছে যে পাওয়ার পেয়ে যাবো, 5000 পাওয়ার সাথে সাথে পেয়ে যাবো। ঠিক একই রকমভাবে আপনি জেনারেট করে এই যে আমাদের কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে আপনার টাস্কগুলো আপনি চাইলে কমপ্লিট করতে পারেন, অথবা অন্য বন্ধুরা যেটা শেয়ার করবে যেন সেটি ক্লিক করলে আপনি ইউজ করবেন, আপনার বেনিফিট হচ্ছে, তারও বেনিফিট হচ্ছে। মূলত এইগুলো আমি ইউজ করতে বলতেছি এই কারণে ভাই, ভাই আপনি যদি কষ্ট করে এই টাস্কগুলো কমপ্লিটলি হ্যাশ রেটটা পাওয়ার বৃদ্ধি করে নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ভাই রেফারেল লাগবে না, রেফার ছাড়াই কিন্তু হিউজ একটা আর্নিং করতে পারবেন। তাছাড়া রেফারেল প্রোগ্রামে ভালো একটা আর্নিং অপরচুনিটি রয়েছে, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো পারলে বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, এই যে আপনার রেফার কোড থাকবে এটা দিয়ে বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, রেফার কোড বন্ধুবান্ধবকে শেয়ার করলে ভাই আপনারই বেনিফিট হবে, কারণ তারা যদি মাইনিং করে আপনার এখান থেকে তো একটা ভালো একটা রিওয়ার্ড আসবে, তো সেক্ষেত্রে আপনি নিজে তো মাইনিং করবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন। সো প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভাই, এটা আপনারা চোখ কান বুঝে কাজ স্টার্ট করে দেন, সেম লাইক এখান থেকে কোডডাও থেকে যেরকম প্রফিট হয়েছে এটা থেকে তেমনই প্রফিট হবে। আগে কিন্তু অনেকে মানুষের কোডটা অবহেলা করেছিল, কাজ করেছিল না, পরবর্তীতে কিন্তু প্রত্যেকে আফসোস করেছিল, কোডটা যে পরিমাণে প্রফিট দিয়েছে সেটা কিন্তু সকলের চিন্তাভাবনারও বাইরে, এত প্রফিট দিয়ে কেউ বুঝতেই পারেনি। তো সেক্ষেত্রে এই পজিটিভ সেম লাইক কোডডার মতো এখান থেকে সেম লাইক তেমনই প্রফিট হবে, তো সেক্ষেত্রে আপনার যদি একটু ধৈর্য সহকারে এখানে কাজ করেন এখান থেকে বিগেস্ট একটা রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন। তো এটাই ছিল মূলত ভিডিও, আর প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই সকল অফার যত আপডেট নিউজ আর রয়েছে সকল আপডেট নিউজ সবার আগে আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি, তার জন্য কাজ করলে মাস্ট বি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এই পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ প্রত্যেকটি নতুন নতুন কোড নতুন নতুন আপডেট নিউজ সকল কিছু কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, তারপরে ভিডিও মেক করে দিই, তার জন্য যারা আমাদের সাথে কাজ করছেন মাস্ট বি ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তো এখন অনেকে কোশ্চেন করতে পারেন ভাই, আমরা যে মাইনিং টোকেনটি করতেছি এটা আমরা কবে উইথড্র করতে পারবো, তো সেক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি ভাই, এটা উইথড্র এখনই না, যখন সামনে ওদের হয়তো কেওয়াইসি আসতে পারে, কেওয়াইসি আসবে কি না আসলে সেটা জানা নেই, বাট যখন ওদের সম্পূর্ণ প্রপারলিভাবে আর কি এদের টোকেন লঞ্চ হবে, এক্সচেঞ্জের লিস্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের উইথড্র করতে দেবে। সেম লাইক আমরা কোডডাওয়ার একই ক্ষেত্রে দেখেছি, আমরা প্রথমে আর্নিং করেছিলাম, পরে যখন এক্সচেঞ্জের লিস্ট হয়েছে তখন আমাদের কিন্তু উইথড্র করতে দিয়েছে, তো পরবর্তীতে আমরা 100% এখান থেকে টোকেনগুলো উইথড্র করতে পারবো। তাছাড়া যারা এখানে রেফার করতেছেন তারা কিন্তু যে টিম অপশনে আসবেন, টিম অপশনে আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন, নিচে দিকে আসলে দেখতে পারবেন, এই যে যাদের রেফার করতেছেন না তাদের দিক থেকে কিছু কিছু বিটিসি পাবেন, এগুলো আপনার মাস্ট বি ক্লেম করে রাখবেন, এবং ক্লেম করলে আপনার বিটিসি কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এগুলো ক্লেম করবেন, ক্লেম করলে যে আপনার অ্যাকাউন্টে এই যে এখান থেকে আমার কিন্তু বিটিসি অ্যাড হচ্ছে, এখান থেকে বিটিসি হচ্ছে, অর্থাৎ এখান থেকে রেফার করে ভাই দুই দিকে আর্নিং হচ্ছে, আপনার বিটিসি আর্নিং হচ্ছে, এর পাশাপাশি টোকেন তো আর্নিং হচ্ছে, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকে সাজেস্ট করবো অবশ্যই রেফার করবেন। ওকে, তো এটাই ছিল মূলত ভিডিও, এর পরবর্তী যত আপডেট আসবে তো আমি অবশ্যই কতগুলো আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে জানাবো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।